আসসালামু আলাইকুম, দিস ইজ নশাদেজা সৌরভ। আজকে আমরা আলোচনা করব মৌলিক বল নিয়ে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা থেকে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথমে পড়ছে মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্সেস। আমরা জানি মৌলিক বলগুলোর মধ্যে চারটা মৌলিক বল আছে আমাদের। প্রথমটা হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপর আছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যাকে আমরা আলাদাভাবে আলোচনা করছি। প্রথম হচ্ছে যে ইলেকট্রিক ফোর্স, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। দুইটা একসাথে মিলে গঠিত হবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দুইটি একত্রিত হয়ে এরপরে আসতেছে আমাদের উইক নিউক্লিয়ার ফোর্স। এরপরে লাস্ট আসতেছে আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই চারটা মৌলিক বল সম্পর্কে আমরা এর আগে অনেক আগে জেনেছি। মৌলিক বলগুলোর মধ্যে প্রথমে ম্যাক্সওয়েল ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সকে একত্রিত করে ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্সটা সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছিলেন। এই দুইটাকে একত্রিত সে করতে পেরেছে। এখন আমাদের এই যে টপিকটা আছে, এই টপিকের পরের টপিকটা হচ্ছে যে ইউনিফাইড ফিল্ড থিওরি, অর্থাৎ এই সব বলগুলোকে একত্রিত করে আমরা একটা নির্দিষ্ট বলে উপনীত হব। এই চারটা বলকে একত্রিত করে একটা নির্দিষ্ট বলে উপনীত হইতে পারলে আমরা ইউনিফাইড ফিল্ড থিওরিটাকে করতে পারবো, যাকে আমরা থিওরি অফ এভরিথিংও বলতে পারবো। থিওরি অফ এভরিথিং তখনই সম্ভব হবে যখন এই চারটা বল একত্রিত হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা আসি এই প্রত্যেকটা বলকে স্পেসিফিকভাবে এখন আলোচনা করব। তাহলে প্রথমে আসি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় যেই বল আছে সেই বলটা নিয়ে। গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কথা বলতে হলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে গ্র্যাভিটি নিয়ে। গ্র্যাভিটি নিয়ে, গ্র্যাভিটি কী জিনিস? গ্র্যাভিটি হচ্ছে আমরা পরিচিত নিউটনের যে সূত্রটা সম্পর্কে জেনে আসছি এর আগে, যে নিউটন একদিন একটা গাছের নিচে বসেছিল, আপেল গাছ, উপর থেকে আপেল পড়ছে, ওইটা পর্যবেক্ষণ করে সে গ্র্যাভিটি সম্পর্কে বলছিল। এটা পুরোপুরি আসলে এটা পুরোপুরি একটা বানোয়াট। কথা হচ্ছে যে আমরা কিভাবে খুব সহজে বুঝতে পারি, মানুষ চাই একজনকে খুব ভালোভাবে খুব সহজে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। এটা আসলে অনেক একটা কঠিন বিষয়, যার ফলে ওই আপেল পড়ার উদাহরণটা দিয়ে আপেল পড়ার উদাহরণটা প্রচলন হয়েছে এই জন্য যে আমরা খুব সহজে যেন বিষয়গুলো বুঝতে পারি। তাহলে ওইটাই বলি যে একটা গাছের নিচে ছিল নিউটন সাহেব, উপর থেকে একটা আপেল পড়লো, সে লক্ষ্য করলো, তার মাথায় প্রশ্ন আসলো কেন এটা নিচে পড়লো, এই টাইপের কোনো একটা কিছু ছিল। তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটি। এখন গ্র্যাভিটিকে আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন আমরা যেটা নিউটন বলছিল এটা আমাদের চারপাশে আমাদের এই পৃথিবীতেই মোটামুটি বিষয়টা আমরা অবজার্ভ করতে পারি, কিন্তু পৃথিবীর বাইরে যখন যাব, যখন আমরা সোলার সিস্টেমকে কল্পনা করব, তখন বিষয়গুলো অনেক জায়গায় মানে ক্রিটিক্যাল হয়ে যায়। বিষয়টা হচ্ছে যখন আমরা গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে চিন্তা করব, গ্র্যাভিটির ডেফিনেশনটা আলাদা হয়ে যাবে তখন। এখন আরেকটা ব্যাপার হচ্ছে আইনস্টাইন গ্র্যাভিটিটাকে কীভাবে ব্যাখ্যা করছে এই জিনিসটা একটু জেনে নিই। এটা আসলে বইয়ে নাই, মনে হয় বইয়ে নাই। আইনস্টাইন স্পেস টাইম কল্পনা করছিল। স্পেস টাইম, স্পেস টাইম হচ্ছে যে এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডটা একটা স্পেস টাইম বা একটা চাদরের মধ্যে আছে, এই টাইপের একটা তত্ত্ব বা এই টাইপের একটা চিন্তা তার মাথায় আসছে যে একটা স্পেস টাইম বা একটা জাল থাকবে। যেমন আমরা আমাদের বিছানার উপর যখন একটা ফুটবল দিব, ফুটবল রাখলাম, তখন একটু এরা এটাপের করে কার্ভ করে নিচের দিকে সে দেবে যাবে। এরপর যদি একটা টেনিস বল রাখি, সে অল্প করে বিকৃত করবে বিছানাটাকে। সিমিলারলি আমরা যদি এই মহাবিশ্বের ওপর, পুরো মহাবিশ্বকে একটা জালের ওপর কল্পনা করি, তখন সূর্য যদি এই জালের ওপর থাকে, সাপোজ সূর্যটা জালের ওপর, তাহলে সূর্যটাও জালটাকে নিচের দিকে দাবিয়ে দিল, একটা কার্ভের সৃষ্টি করলো। ধরলাম সূর্যের ভর হচ্ছে যে ধরি সূর্যের ভর হচ্ছে 10 কেজি। আসলে কিন্তু 10 কেজি না, ধরার ক্ষেত্রে সূর্যের ভর 10 কেজি। 10 কেজি যখন এটি কার্ভের সৃষ্টি করলো এমন, পৃথিবী, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে আমরা জানি, পৃথিবীর ভর সেই তুলনায় ধরলাম আমরা 2 কেজি। আসলে পৃথিবীর 5 গুণ কিন্তু সূর্য না, মাথায় রাখতে হবে। তাহলে ধরলাম পৃথিবীর ভর 2 কেজি, পৃথিবীর 2 কেজি, সূর্য 10 কেজি। এখন সূর্যের যে কার্ভটা আছে সেটি হচ্ছে এই কার্ভ,
পৃথিবী যখন ছোট 2 কেজি, তাহলে ওর কার্ভটাও একটু ছোট হবে, তাই তো? তাহলে এইভাবে স্পেস টাইমটাকে যত বেশি কার্ভ করবে, তার অর্থ হলো তার ভর তত বেশি, ভরের উপর ভিত্তি করে তত বেশি কার্ভ করবে। এখন যদি আমরা একটা ব্ল্যাক হোল চিন্তা করি, ব্ল্যাক হোল সম্পর্কে তো সবাই আশা করি পড়েছেন, ব্ল্যাক হোল চিন্তা করি, এটার ভর হচ্ছে যে ইনফিনিটি লেভেলের অনেক বেশি ভর, যার ফলে সে স্পেস টাইমটাকে অনেক বেশি কার্ভ করবে, তার স্পেস টাইমের কার্ভেচারটা অনেক বেশি হবে, যার ফলে তার চারপাশে গ্র্যাভিটিটা বেড়ে যায়। গ্র্যাভিটিটা হচ্ছে যখন এর একটা গর্তের মতো সৃষ্টি করলো, যখন একটা কার্ভ সৃষ্টি করলো, তার আশেপাশের যে বস্তুগুলো আছে সে তো নিচের দিকে পড়ে যাবে। একটা সারফেসের মধ্যে আমরা জিনিসটা আরও সহজে বোঝা যায় যে যখন বিছানার ওপর বল দিয়ে পরীক্ষা করা হয় আর কি, হ্যাঁ, যখন আমরা একটা সারফেসে রাখবো, নিচের দিকে জিনিসটা নেমে গেল, নিচের দিকে নেমে গেল, অর্থাৎ বিষয়টা ঘটবে, একটা গোলাকার বস্তু যদি রাখি, জিনিসটা কার্ভ করলো এভাবে, একটা জালকে কার্ভ করলো নিচের দিকে, তখন এখানে যদি জীব, জিনিসটা নিচের দিকে পড়বে না, এর দিকে, নিচে কেন্দ্রের দিকে আকর্ষিত হবে, এই নিচের দিকে চলে আসতে চাইবে। একটা গর্ত যদি হয়, তার চারপাশে যদি দিয়ে জিনিসটা নিচের দিকে পড়তে থাকবে। মূলত গ্র্যাভিটিটাকে আইনস্টাইন এভাবে চিন্তা করছিল। এখানে হয়তো বা ভালোভাবে বোঝাতে পারি না, একটা ভিডিও আমি লাগাচ্ছি, একটা চিত্র লাগাচ্ছি এটার সাথে, এখন মেবি এই চিত্রটা আসতেছে, চিত্রটা দেখে বুঝতে পারবেন কিভাবে আইনস্টাইন চিন্তাটা করছে। আশা করি চিত্রটা দেখছেন। এইভাবেই আইনস্টাইন গ্র্যাভিটিটাকে চিন্তা করছে। মহাকাশের মধ্যে যে আমাদের স্পেসটা আছে, স্পেসে গ্র্যাভিটিটা মূলত এভাবে কাজ করে, আর নর্মালি আইনস্টাইন গ্র্যাভিটিটাকে এভাবে, তাহলে এই গ্র্যাভিটির কারণে যে ফোর্সটা কজ করে, গ্র্যাভিটির কারণে যে ফোর্সটা আমরা অনুভব করি, সেটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল, যেটাকে আমরা প্রথম বলেছি ফান্ডামেন্টাল ফোর্সেসের মধ্যে প্রথম জায়গা নিয়ে আলোচনা করছি। এখন আমাদের যে সোলার সিস্টেমে সূর্যর চারপাশে সূর্য গ্রহগুলো ঘুরছে, সব কিছু আমাদের গ্র্যাভিটির কারণে। এরপর এটা থেকে যদি আরও দূরে যায়, ধরলাম একটা পুরো গ্যালাক্সি কল্পনা করলাম, একটা গ্যালাক্সিটাও কি আছে একসাথে একত্রিত আছে কেন, এটা তো আমরা সবাই জানি। আমরা ডার্ক ম্যাটার সম্পর্কে জানছি, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটারের কারণে তারা একসাথে একটা ক্লাস্টার গঠন করছে, এটা আসলে জানছি সবাই। এখন ওইটাও তো কি ভাসতেছে, বলতে গেলে তো ডার্ক ম্যাটার তো আনসিন বা দেখা যাচ্ছে না, ভাসতেছে, ওইটাও কি গ্র্যাভিটির কারণে, তারা গ্যালাক্সিটাও কিন্তু রোটেট করছে প্রতিনিয়ত। এগুলো হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটি নিয়ে কথা। কিন্তু গ্র্যাভিটিটা হচ্ছে এখনও পুরোপুরি একটা হাইপোথেটিক্যাল বিষয়, যেহেতু গ্র্যাভিটি সম্পর্কে আমরা তেমন কিছু জানি না, যার ফলে আজকে ইউনিফাইড থিওরিটা কমপ্লিট না। এরপরে সামনে এগিয়ে যাই, এরপরে আমরা ইলেকট্রিক ফোর্সটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। ইলেকট্রিক ফোর্সটা কি, দুটি আহিত কণার পরস্পর যেই ফোর্সটা হয়, দুটি আহিত, ধরলাম একটা প্লাস আহিত একটা মাইনাস আধানে বা নেগেটিভ পজিটিভ আধানে আহিত দুটি কণা যদি নিই, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বলটা থাকবে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স। এখন এই বিষয়টা যদি আমরা স্টেবল রাখি, তাহলে আমরা ইলেকট্রিক ফোর্সটাকে পাবো। স্টেবল বলতে, যদি ধরলাম এখানে একটা একটা বস্তু রাখলাম যার প্লাস আধানে আহিত, আরেকটা বস্তু যেটা মাইনাস আধানে, তাদের মধ্যে যে ফোর্সটা সেটা ইলেকট্রিক ফোর্স নর্মাল। এখন এই দুইটা যদি স্থির থাকে, তবে সেটা হবে কি, ইলেকট্রিক ফোর্স। আর যদি এটা যদি চলমান থাকে, চলমান চলমান বা কি গতিশীল থাকে, তবে আমরা পাবো ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই জন্য একই রকম এই দুইটাকে একসাথে কে করছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্সে একসাথে করছে ম্যাক্সওয়েল। এই দুইটা ফোর্সকে একত্রিত করছে ম্যাক্সওয়েল। কীভাবে করছে, যে একটা সমীকরণ পাইছে করার ফল, ওইটাও আমি অ্যাড করছি, দেখে নিতে পারবা। আশা করি দেখছেন যে তার কথা বলছিলাম, যে ইকুয়েশন সে দিছিল এটাকে একত্রিত করে, তাহলে দুটি আহিত কণা পরস্পর যে আকর্ষণ বিকর্ষণ বলতো, এটাই হচ্ছে আমাদের একসাথে বলতে পারি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর নর্মালি তো আমরা জানি যে যে দুইটি যদি আনি, একটা প্লাস একটা মাইনাস আধান কাছাকাছি আনি, তাহলে তারা পরস্পর কী করবে, আকর্ষণ করবে, ইন্টারাক্ট করবে, অ্যাট্রাক্ট করবে একে অপরকে। আর যদি দুটি প্লাস বা দুটি সেম আধান আনি, তারা একে অপরকে বিকর্ষণ করবে। এটা নর্মালি জানি। এরপরে আমরা আলোচনা করতেছি, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফোর্স নিয়ে আরেকটা জিনিস বলি। ম্যাগনেটিক ফোর্সের ক্ষেত্রে ম্যাগনেট তো নর্থ সাউথ হয়ে থাকে সবসময়, নর্থ সাউথ, হ্যাঁ, এই দুইটা নর্থ সাউথ একসাথে পরস্পরকে আকর্ষণ করবে, আর সাউথ, আর এই সাউথ সাউথ যদি আনি অথবা নর্থ নর্থ আনি, তাহলে তারা পরস্পর বিকর্ষণ করবে। তাহলে
এই অ্যাট্রাকশনটার ক্ষেত্রে আমরা এখানের মধ্যে একটা বলরেখা পাই থাকি, বলরেখা পড়ছিলাম, বলরেখা সৃষ্টির মাধ্যমে এগুলো হয়, ইলেকট্রিক যে বলরেখা সেটাই বলরেখার মধ্যে ইন্টারাকশনের ফলে আমরা এগুলো পাই। মানে বলরেখা যখন পড়ছি এগুলো সম্পর্কে তখন জানছিলাম। আর আরেকটা হচ্ছে যে আমরা দুটি তারকে কল্পনা করছিলাম, আমরা এর আগে একটা তার দিয়ে তার মধ্যে কারেন্ট ফ্লো করছিলাম, কারেন্ট ফ্লো করে একটা কি ইলেকট্রিসিটি পাইছিলাম, একটা কারেন্ট ফ্লো করলে দুইটার মধ্যে একটা ম্যাগনেটিজম পাইছিলাম, একটা ম্যাগনেটিক পরস্পরের মধ্যে একটা ম্যাগনেট সৃষ্টি করছিলাম আমরা, এরকম তো আমরা ক্লাস 9-10-এ পড়ছিলাম। ওখান থেকে মূলত এগুলোর সম্যক ধারণা বা ডিটেলস ধারণা পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের পুরোপুরি ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ধারণা, নর্মাল ধারণা। এরপর চলে যাচ্ছি আমাদের একটু কঠিনের দিকে, বা একটু যাদেরকে একটু বিশ্লেষণ করতে হবে তার দিকে। এরপরে আসতেছে আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা কী জিনিস? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স হচ্ছে যে আমরা নর্মালি জানি একটা পরমাণু কী দিয়ে গঠিত, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মৌলিক কণিকা তিনটা আছে। তাহলে পরমাণুটাকে আমি প্রথমে একটু আঁকার চেষ্টা করছি। প্রথমে মিডলে থাকবে কি, প্রোটন, নিউট্রন, পরমাণুর কেন্দ্রে থাকে, দুইটা মিলে একসাথে ফর্ম করে নিউক্লিয়াস। হ্যাঁ, আর ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতেছে, অরবিটালের মধ্যে ঘুরতে থাকে, দ্যাটস দ্য মেন সিনারিও, এভাবে থাকে তার। এখন আমরা এখানে তো প্রোটন একটা না আর নিউট্রন একটা না, তাহলে আরেকটা জিনিস জানি, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল বা উইদাউট এনি চার্জ। এখন প্রোটন যদি পজিটিভ চার্জ হয়, আর এই নিউক্লিয়াসে তো একটা প্রোটন নাই, একটা পরমাণু কত ক্ষুদ্র, তার মধ্যে প্রোটন তো একটা নাই, অনেকগুলো প্রোটন আছে। যেমন আমরা প্রত্যেকটা পদার্থের প্রোটন নিউট্রন কয়টা আছে ওইটা তো আমরা বের করছি এর আগে। তাহলে একটা পদার্থ নিলাম যেখানে অনেকগুলো প্রোটন, জিনিসটা এভাবে এভাবে থাকে, ধরলাম প্রোটন নিউট্রন, প্রোটন সবুজ আর নিউট্রনকে দিলাম নীল। হ্যাঁ, তাহলে পরমাণুর যে নিউক্লিয়াস এটা কিভাবে ফর্ম করে, এই টাইপের করে। আমি জিনিসটাকে খুব দ্রুত আঁকতে চেষ্টা করছি, ভিডিও আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়গুলো আসলে অনেক বেশি মজার আর অনেক বেশি জাস্ট এই টাইপের আর কি। তাহলে এভাবে প্রোটন নিউট্রন একসাথে থেকে একটা গোল একটা জিনিস বিবেচনা করলাম, এটা আমাদের ধরলাম, এটা আমাদের কি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো, তাহলে প্রোটন যে সবুজটাকে ধরলাম, প্রোটন প্রোটন, তাহলে এখানে অনেকগুলো প্রোটন আছে, অনেকগুলো প্রোটন, তাহলে প্রত্যেকটা প্রোটন একসাথে কেন লেগে আছে, নিউক্লিয়াসটা ফর্ম করার মানেটা কি? যদি প্লাস আর প্লাস পরস্পর বিকর্ষণ করতো, তবে এখানে তারা একসাথে কীভাবে লেগে আছে বা কীভাবে দুইটা একসাথে মিলিত হয়ে আমাদের নিউক্লিয়াসটা ফর্ম করছে, এটা জিনিসটা একটা মাথায় আসতেছে না আমাদের, যে যদি বা মাইনাস মাইনাস আর প্লাস প্লাস বিকর্ষণ করে, তবে প্লাস প্লাস এখানে একসাথে কীভাবে আসে। এটা হচ্ছে যে আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কারণে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কারণে প্রোটন প্রোটন দুইটা প্লাস প্লাস হওয়া সত্ত্বেও এত তাদের মধ্যে বিকর্ষণ, এত বেশি বিকর্ষণ হওয়া সত্ত্বেও স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের কারণে তারা একসাথে নিউক্লিয়াসের মধ্যে একত্রিত আসে, তাদের যে বিকর্ষণ তার থেকে অনেক বেশি শক্তিশালী হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যার ফলে তারা নিউক্লিয়াসের মধ্যে একসাথে আসে। তাহলে প্রোটন প্রোটনের যে বিকর্ষণ আছে ওটা রোধ করছে কে, এটা রোধ করছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এরপরে আসি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স সম্পর্কে বলা হয়েছে, এরপর আসতেছি লাস্ট ওয়ান, উইক নিউক্লিয়ার ফোর্স। আমরা উইক নিউক্লিয়ার ফোর্সের জন্য একটা ইকুয়েশন কল্পনা করতে পারি, যে নিউট্রন, হ্যাঁ, একটা যদি আইসোলেটেড নিউট্রন নিই আমরা, আইসোলেটেড নিউট্রন যদি নিই, তাহলে এটা এক্স্যাক্টলি 7 মিনিটের পর ডিকে হয়ে যাবে, অদৃশ্য বা শেষ হয়ে যাবে। এমনও বলতে পারি যে একটা আইসোলেটেড নিউট্রন যদি আমাদের কাছে থাকে, যেটা আসলে কোনো চার্জ নেই, একটা পজিটিভ অথবা নেগেটিভ কোনো চার্জই নেই, যদি নিই, তবে এক্স্যাক্টলি 7 মিনিটের পর এটা ডিকে হয়ে যাবে। এখন ইকুয়েশন হচ্ছে, একটা আইসোলেটেড নিউট্রন নিলে তার থেকে আমরা একটা প্রোটন, একটা ইলেকট্রন এবং একটা নিউট্রিনো পাবো, ইলেকট্রনের নিউট্রিনো পাবো। ইলেকট্রনীয় নিউট্রিনো হচ্ছে যে কি ফান্ডামেন্টাল এলিমেন্টারি পার্টিকেল নিয়ে আশা করি কথা বলবো। একটা ফান্ডামেন্টাল এলিমেন্টারি পার্টিকেল হচ্ছে নিউট্রিনো, নিউট্রিনো পাবো। এই নিউট্রিনো, এই ইলেকট্রন যে সরি এই যে নিউট্রিনো নিউট্রনটা আছে, নিউট্রনটা যে ক্ষয় হয়ে যাচ্ছে বা ডিকে হয়ে যাচ্ছে, এই ডিকে হওয়াটা কজ হয় এই উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে। যার কারণে আমরা এর আগে আলফা বিটা ক্ষয় বা ডিকে হওয়া, সায়েন্সে ক্ষয়কে মানে ডিকে হওয়া বলে, বিটা ক্ষয়
হয় কার কারণে? উইক নিউক্লিয়ার ফোর্স, এমনটা পড়ছিলাম। বিটাটা ডিকে হয় উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে। তেমন এই যে নিউট্রনটা আছে, সেই নিউট্রনটা ডিকে হচ্ছে কার কারণে? উইক নিউক্লিয়ার ফোর্সের, উইক নিউক্লিয়ার ফোর্সের কারণে। এই যে উইক নিউক্লিয়ার ফোর্সের মেন কাজটা ওইটাই, যে এটা আসলে নিউট্রনটাকে ডিকে করে দেয়। এরপর বিটা, অনেক সময় শুনছিলাম আমরা আলফা ডিকে হয়, বিটা ডিকে হয়, তো আলফা বা বিটা ক্ষয় হচ্ছে, গামা ক্ষয় হচ্ছে, এই এই কাজটা আসলে উইক নিউক্লিয়ার ফোর্সে করে থাকে। তাহলে এইগুলো ছিল আমাদের মূলত ফান্ডামেন্টাল ফোর্স নিয়ে, ফোর্সেস নিয়ে মূল আলোচনা। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন, কোনো ভুল হলে শুধরে দিবেন। অনেক চেষ্টা করছি সবাইকে একটু বোঝানোর, ভুল হলে শুধরে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।